বন্ধুরা, অনেক তো গল্প পড়লাম, নাটিকা পড়লাম, এখন আমাদের একটু ইচ্ছে করছে একটু ভ্রমণ কাহিনী পড়ি, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা একটা ভ্রমণ কাহিনী শুরু করব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রাশেদ। আজকে আমরা যে ভ্রমণ কাহিনীটি শুরু করব সেটি হচ্ছে সুইজারল্যান্ডের দিনগুলি, এবং এটির রচয়িতা হচ্ছেন সেলিনা হোসেন। তো চলো বন্ধুরা, আমরা সুইজারল্যান্ডের দিনগুলি সেই যে ভ্রমণ কাহিনীটি সেটি পড়ি। এবং আমার ব্যক্তিগতভাবে সুইজারল্যান্ডে যাওয়ার ইচ্ছা অনেক বেশি, আমার খুব ইচ্ছা যে আমি সুইজারল্যান্ডে একদিন যাব, ঘুরবো সেই দেশটিতে। আর তোমাদের কোন দেশে যাওয়ার ইচ্ছা সেটি কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তো দেখো, সুইজারল্যান্ডের কোতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, কো শহর নয় গ্রাম, অর্থাৎ সে লেখিকা তিনি সুইজারল্যান্ডের কোতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, সে বলল যে কো শহর নয় গ্রাম, ইংরেজি বানান হচ্ছে CAUSX। তো দেখো, এটা কক্স হতে পারত, কিন্তু এটা নাম হলো কি যে কো। সুইজারল্যান্ডের অনেক জায়গায় বানান এমন, আগে থেকে জানা না থাকলে উচ্চারণ করে বোকা হতে হবে। তো দেখো, কেউ যদি এটি দেখে প্রথমে তো এক ধরনের উচ্চারণ করবে, কিন্তু এটি উচ্চারণ যে কো হবে এই কল্পনাটি আসলে কে করবে, তাই না? তো দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোতে পৌঁছি, সঙ্গে আমার মেয়ে ফারিয়ালারা, তো তার সঙ্গে হচ্ছে তার মেয়ে ফারিয়ালারা। জেনেভা বিমানবন্দর থেকে ট্রেনে মন্ত্র যেতে 1.5 ঘন্টা সময় লাগে, মন্ত্র ওই স্থানটিতে যেতে কতটুকু সময় লাগলো 1.5 ঘন্টা। মন্ত্র থেকে পাহাড়ি ট্রেনে কো পৌঁছাতে সময় লাগে 20 মিনিট, এবং পাহাড়ি ট্রেনে মন্ত্র থেকে কো পৌঁছাতে সময় লাগে 20 মিনিট। ছোট রেল লাইন, এক বগি মিনি ট্রেন পাহাড়ের উপর উঠতেই থাকে, একটা বগি মিনি ট্রেন কি করে পাহাড়ের উপর উঠতেই থাকে। পথে ছোট ছোট স্টেশন পড়ে, বেশ কয়েকটি জায়গা পর্যটনের জন্য বিখ্যাত। নিচে জেনেভা হ্রদের নীল জল পাহাড়ের সঙ্গে মিতালি পাতিয়ে খেলা করে, মিতালি মানে বন্ধুত্ব এবং হ্রদ মানে বন্ধুরা চারপাশে স্থল বিশিষ্ট যে জলাশয়। ট্রেন উপরে উঠছে তো উঠছে তো উঠছেই, কখনো সুড়ঙ্গের অন্ধকার, কখনো গাছের সারি, কখনো সুড়ঙ্গের মধ্যে দিয়ে, কখনো আবার চারপাশে গাছের সারি। শুধু সারি নয়, অসংখ্য গাছের সবুজ আভা যেন ঠিকরে পড়ছে, মানে এত সুন্দর সেই এত সবুজ চারপাশে যে সেগুলো যেন ঠিকরে পড়ছে। ঘন সবুজ দূর থেকে কালো দেখায়, এত সবুজ যে সেটি দূর থেকে কালো দেখায়। ট্রেন পাহাড়ের কত উপর উঠেছিল বলতে পারবো না, শুধু নিচের শহর এবং হ্রদ ক্রমাগত ছোট হয়ে যায়। দেখো, তুমি যদি তোমরা কখনো পাহাড়ে উঠে থাকো বা যখন সামনে উঠবে, তোমরা যখন একদম পাহাড়ে চূড়া যাবে দেখবে নিচের দিকে সবকিছু কি লাগবে, ছোট ছোট লাগবে। পাহাড়ের মাথায় দিগন্ত জোড়া বরফের শুভ্রতা, এবং পাহাড়ের মাথায় কি আছে, বরফের শুভ্রতা আছে। ভাষায় এসব দৃশ্য বর্ণনা করা অসাধ্য, ভুলে গেলাম পথের ক্লান্তি, শান্ত অঞ্চলে গ্রামটি। এবং তিনি বললেন যে ভাষায় আসলে এটি সৌন্দর্য বর্ণনা করা সাধ্যের মধ্যে না, এবং সে পথের এই যে ভ্রমণের যে ক্লান্তি সে ক্লান্তিটি সে ভুলে গেলেন লেখিকা, এবং শান্ত অঞ্চল হচ্ছে এই গ্রামটি সে যেখানে গিয়েছিলেন। ইলেকট্রিক ট্রেন কিছুক্ষণ পর আসা যাওয়া করে, ট্রেন আসে মন্ত্র থেকে এবং গন্তব্য রশেদুনায় পর্বতের পাদদেশ পর্যন্ত। বন্ধুরা, পর্বতের পাদদেশ আরো একবার বলেছিলাম তোমাদেরকে, এটা যদি পর্বত হয় এই যে নিচের যে অঞ্চল সেটিকে আমরা পাদদেশ বলছি, নিম্নদেশ যেটি। তো দেখো বন্ধুরা, তো ট্রেন আসা কোথা থেকে, মন্ত্র থেকে, এবং তার গন্তব্য কোথায়, রশেদুনায় পর্বতের পাদদেশ পর্যন্ত। মোটরের পথ আছে মন্ত্র থেকে, সে পথ আরো সুন্দর, অর্থাৎ মোটর গাড়ি করেও মন্ত্র থেকে আসা যায়, তবে সেই পথ আরো সুন্দর। লুসান থেকে জেনেভা হ্রদের পাশ দিয়ে সোজা পূর্ব দিকে এগোতে থাকলে লাভর দ্রাক্ষলতার মনোরম ক্ষেত পেরিয়ে ভিভে শহর পৌঁছাতে হবে, ঠিক আছে? লাভর দ্রাক্ষলতা মন্দির আঙুরের লতা, এরকম একটা মনোরম ক্ষেত পেরিয়ে ভিভে শহরে পৌঁছাতে হবে। আর একটু এগোলে ক্লারেন্স সাগর, এরপর একটু আগালে কি ক্লারেন্স সাগর, তারপর এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এবং এরপর হচ্ছে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, আমি যেন লেখিকার সাথে সাথে এগোচ্ছি, এবং আমার চোখে যেন এই দ্রাক্ষলতা, তারপর হচ্ছে ক্লারেন্স সাগর, এগুলো যেন ভেসে সাগর, এগুলো যেন ভেসে উঠছে। এই সৌন্দর্যের বিস্তার হ্রদ থেকে বরফ পাহাড়ের শীর্ষে, এর মাঝে গ্লিস তার সবুজ সমভূমি নিয়ে হ্রদের উপর ব্যালকনির মতো ছড়িয়ে আছে। আর একটু এগুলি পড়বে কোন বাঘ, তো দেখো সেখানে কি যে বরফ পাহাড়ের শীর্ষে এগুলো এই সৌন্দর্যগুলো আছে, এর মধ্যে গ্লিস তার সবুজ সমভূমি নিয়ে হ্রদের উপর যেন একটা ব্যালকনির মতো ছড়িয়ে আছে। একজন পর্যটক বলেছিলেন মন্ত্র হলো পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ জায়গাগুলোর মধ্যে একটি। খুবই সুন্দর ছবির মতো একটা শহর দেশ সুইজারল্যান্ড, এবং তার একটা জায়গা হচ্ছে মন্ত্র। এই মন্ত্র কি বললো যে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ জায়গাগুলোর মধ্যে একটি, এর মধ্যে কোর সৌন্দর্য অবর্ণনীয়। অবর্ণনীয় মানে কি, যেটিকে বর্ণনা করা যায় না বা বর্ণনা করে প্রকাশ করা যায় না, কোনোদিনই ভুলবার নয়। হ্রদের সমতল থেকে 2000 ফুট ওপরে কো, অর্থাৎ সেই হ্রদটা যেখানে আছে সেখান দিয়ে আরো কি 2000 ফুট উপরে সেই কো অবস্থিত, কোর যে জায়গাটি।
যার সৌন্দর্য অতুলনীয়, যাকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, সেটিকে আমরা বলি অতুলনীয়। প্রকৃতি অকৃপণ ভাবে তার রোদ এবং জল দিয়ে, আকাশ তার রঙের বিন্যাস দিয়ে এই জায়গা তিলে তিলে তৈরি করেছে। সে বললেন যে প্রকৃতি একদম অকৃপণ ভাবে সৌন্দর্য যেন এখানে ঢেলে দিয়েছে। 100 বছরের কম সময় আগে এই এলাকায় ছোট ছোট শ্যালে ছাড়া, বন্ধুরা তোমরা চিন্তা করছো যে শ্যালের জিনিসটা আমার কি, তাই না বন্ধুরা? আমারও প্রথম একটা যখন এটি করেছি আমি তখন আমরা ভেবেছি যে আসলে শ্যালের জিনিসটাকে বলতে লেখিকা কি বুঝিয়েছেন। শ্যালে হচ্ছে অগভীর জলাভূমি, খুব বেশি গভীর না, অগভীর জলাভূমি। তো আগে 100 বছর আগে এখানে শ্যালে ছাড়া তেমন কিছু ছিল না। সেই সময়কার একজন পর্যটক লিখেছিলেন, বসন্তের নার্সিসাস ফুল ফোটার সময় কেউ হয়তো 2-4 জন ব্যক্তির সাক্ষাৎ পেত। তো নার্সিসাস ফুল যখন ফুটত তখন হয়তো বা 2-4 জন ব্যক্তির সাক্ষাৎ পেত। হেমন্তের শেষে দেখা যেত 2-4 জন শিকারীকে, এবং গ্রীষ্মে বরফ পাহাড়ে ওঠার জন্য লোকেরা ভিড় জমাত। এবং গ্রীষ্মে এই বরফ পাহাড়ে ওঠার জন্য লোকেরা কি করত, ভিড় জমাত। এর আগে এলাকাটি ছিল মন্ত্রুর অধিবাসীদের গোচারণ ভূমি, গরুকে চড়ানোর যে জায়গা, ঠিক আছে, সেটিকে বলা হয় কি, যে ভূমিতে গরু চলে, তো এটাকে বলা হয় গোচারণ ভূমি। এটি মন্ত্রুর এলাকাটি ছিল কি, মন্ত্রুর অধিবাসীদের গোচারণ ভূমি। গত শতক পর্যন্ত এই এলাকা মূলত ঘাসের খোলা প্রান্ত, খামার এবং পানি উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 500 প্রতিনিধি এসেছেন সম্মেলনে অংশগ্রহণ করতে। তো লেখিকা যে সম্মেলনে গিয়েছেন সেখানে 500 প্রতিনিধি এসেছেন সেই সম্মেলনে অংশগ্রহণ করতে। নির্দিষ্ট দিনে এক জমজমাট অনুষ্ঠানের উদ্বোধন হয়। লারা খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলে, কত দেশ, কত মানুষ, আমার মনে হচ্ছে অর্ধেক পৃথিবী দেখা হলো। লারা হচ্ছে তার সন্তান, তার মেয়ে। সে বললো যে এত মানুষ, এত দেশের মানুষ, এটি দেখে মনে হচ্ছে আমার যেন অর্ধেক পৃথিবী দেখা হয়ে গেল। আমিও আনন্দে মাথা নেড়ে বলি, হ্যাঁ ঠিকই বলেছ। যেখানে অনুষ্ঠান আয়োজন হয়েছে সেই বাড়িটার নাম মাউন্টেন হাউস। বন্ধুরা তোমাদের বই এটি পেতে পারে আউন্টেন হাউস, কিন্তু এটি আসলে হবে মাউন্টেন হাউস। এর চারদিকে শুধু পাহাড় আর বন। কোথায় রয়েছে সুউচ্চ পর্বতশৃঙ্গ রসেদুনায়, ইংরেজিতে যাকে বলা হয় মাউন্টেন অফ স্নো। মাউন্টেন হাউসে 6 তলা আমাদের রুম দেওয়া হয়েছিল, অর্থাৎ লেখিকা 6 তলা রুম পেয়েছিলেন। জানালায় দাঁড়িয়ে আমি অপরূপ প্রকৃতি দেখে চোখ জোড়াতাম। লারাকে দেওয়া হয়েছিল 1 তলার ঘরে, এবং তার মেয়ে লারাকে দেওয়া হয়েছিল কি, 1 তলার ঘরে। ওর বয়সে আরো 4 জন মেয়ে ছিল একসঙ্গে, ওদের মধ্যে একজন ছিল নরওয়ের মেটি, কলকাতার নরওয়ের মেটি, কলকাতার মাদ্রাস, দুঃখিত, কলকাতার মাদার টেরেসার সঙ্গে কাজ করেছিল, সেই গল্প করত ওরা। তাহলে দেখো খুব সুন্দর ভাবে মেয়ে ছিল 1 তলায়, মা ছিল 6 তলায়। লারা আমাকে বললো, তুমি প্রকৃতি দেখো আর আমি 4 দেশের মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করবো, কার বেশি পাওয়া হলো আমাদের এই ভ্রমণে? লারা তখন তার মেয়ে জিজ্ঞেস করলো। আমি বলি, তোমার বেশি পাওয়া হয়েছে, মানুষের সঙ্গে বন্ধুত্ব শিক্ষার একটা দিক, ওদের কাছ থেকে অনেক কিছু জানতে কিছু তুমি জানতে পারছো। লারা হাসতে হাসতে বললো, এই ভ্রমণে এসে আমি অপরূপ সুন্দর একটা দেশ দেখতে যেমন পাচ্ছি, তেমনি আমার জানার পৃথিবীও পেয়েছি। তো সে বলে যে এখানে এসে যেমন আমি হচ্ছে অনেক সুন্দর একটা দেশ দেখতে পাচ্ছি, তেমনি সাথে পৃথিবীকে জানারও একটা সুযোগ পেয়েছি। ওই যে বিভিন্ন মানুষ তার সাথে ছিল, তার যে বন্ধুরা বিভিন্ন দেশের, ওর কথা আমাকে মুগ্ধ করে। সম্মেলনের অবসরে একদিন আমরা গুয়ে শহরে পনির কারখানা দেখতে যাই, খুবই খুবই জনপ্রিয় একটা জায়গা চিজের জন্য, যেটি পনির বলছে, সেই পনির কারখানা দেখতে যান। গ্রুয়ের পনির কারখানা পৃথিবী জুড়ে বিখ্যাত, প্রতিদিন শত শত টুরিস্ট এই সুস্বাদু পনির তৈরি পদ্ধতি দেখতে আসেন। শুধুমাত্র দেখতে শত শত টুরিস্ট সেখানে আসে। গ্রুয়ের এই কারখানায় শুধু সেসব দুধের পনির তৈরি হয় যেসব গরুকে শুধু তাজা ঘাস খাওয়ানো হয়। যেসব গরুগুলোকে শুধুমাত্র তাজা ঘাস খাওয়ানো হয় সেই গরুগুলোই বা সেই গরু সেই গরুর দুধই কিন্তু দুধ দিয়ে কিন্তু পনির তৈরি করা হয়। পরীক্ষা না করে দুধ গ্রহণ করে না, অর্থাৎ দুধটা কি করে না, এরা পরীক্ষা না করে গ্রহণ করে না। প্রতিদিন সকালে প্রতিবেশী গোয়ালারা 5000 লিটার এবং বিকালে বিভিন্ন প্রান্ত থেকে 8500 লিটার খাঁটি দুধ পৌঁছে দেয় এই কারখানায়। তো পরিমাণটা দেখলে কি পরিমাণ দুধ তারা ব্যবহার করছে। কারখানা ছোট একটা দোতলা বাড়ির মতো, 1 তলা ক্রমাগত পনির তৈরি হচ্ছে হয়, আর 2 তলায় টুরিস্টদের ভিড়ে একাকার। চারপাশে কাঁচ দিয়ে ঘেরা, সেই কাঁচ দিয়ে তারা নিচের দিকে তাকালে কিন্তু পনির কিভাবে তৈরি হচ্ছে সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছে। এবং সেখানে দেখছে যে ছোট্ট ঘরে সারি সারি পনির স্তূপ করে রাখা হয়েছে। পনির বানানো দেখে যখন বেরোলাম তখন দেখি সামনের দোকানে এই তৈরি পনিরের ছোট্ট ছোট্ট টুকরা কাঠির আগায় গেছে রাখা হচ্ছে। একটা কাঠি কিনে মুখে পড়লেই হয়। ফিওনা বললো, লারা তুমি এক টুকরো খেয়ে রাখো। ও খেয়ে মাথা নাড়ালো, চমৎকার। তো এরা কি করলো, ফিওনা তাকে বললো, লারাকে বললো যে তুমি একটা খেয়ে দেখো, এবং সে খেয়ে বললো চমৎকার, কিন্তু পনির আমরা কেউ কিনিনি, বেশ দামি পনির, গ্রিল যে পনিরটা হয়।
জেফ্রি লারাকে কতগুলো চকলেট কিনে দিল তার সন্তানকে। এরপর আমরা গেলাম প্রাচীন আমলে সেই দুর্গের কাছে। দুর্গ পর্যন্ত পৌঁছার আগে গাড়ি এক জায়গায় পার্ক করতে হয়। সেই দুর্গে যাওয়ার আগে গাড়ি একটা জায়গায় পার্ক করে যেতে হয়। এখান থেকে অনেকটা পথ হেঁটে যেতে হবে। রাস্তার দুপাশে অসংখ্য দোকানে দোকানে অজস্র জিনিস, দাম হচ্ছে আকাশ ছোঁয়া। দোকানগুলো তো অনেক জিনিস আছে, কিন্তু দাম কি বলতো, আকাশ ছোঁয়া দাম। কিছুই কিনতে পারেনি, নেড়ে চেড়ে রেখে দিলাম। তবে দেখে শুনে মনে হলো সুইজারল্যান্ডের হেনা জিনিস নেই যা এসব দোকানে নেই। তো সে দেখে বুঝলেন, যেহেতু দাম বেশি সে কিনতে পারেনি, কিন্তু এটা সে বুঝলেন যে সুইজারল্যান্ডের এমন কোনো জিনিস নেই যেটা কিনে এই দোকানে নাই। বাড়িঘর দেখে মনে হচ্ছিল এলাকাটি পুরনো, প্রতিটি বাড়িতে অজস্র ফুল, কোনো কোনো বাড়ির সামনের দেয়াল এবং গেট গোলাপ কিংবা অন্য কোনো লতানো গাছ দিয়ে পুরো আচ্ছাদিত। অর্থাৎ বাড়িগুলোতেই ফুলের যে একটা প্রাচুর্যতা, সেই প্রাচুর্যতা কিন্তু ছিল। প্রতিটি বাড়ির জানালায় লম্বা টবে ফুল, মনে হলো ফুল এদের জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। এদের সংস্কৃতি ফুল ছাড়া অর্থ, কিন্তু ফুলের এত আধিক্য দেখে মনে হচ্ছিল যে ফুল তাদের সংস্কৃতির একটা অংশ। লারা বলছিল এদের বাড়িগুলো আমাদের মতো, আমাদের বাড়িগুলোতে টিনের চাল আর এদের বাড়িগুলোতে টালির ছাদ। এই আমাদের বাড়িগুলোতে কি থাকে, টিনের চাল থাকে, আর এদের বাড়িগুলোতে থাকে টালির ছাদ। বললাম না, তেমন কোনো পার্থক্য নেই, পার্থক্য একটি, সেটি হলো রুচি। সে বললো পার্থক্য একটাই, সেটা হচ্ছে রুচি। আর এরা যেমন বাড়িঘর সুন্দর করে গুছিয়ে রাখে, সাজিয়ে রাখে, আমাদের দেশে সাধারণত এটি করে না। তাতে বাড়িগুলো দেখে মনে হয় নতুন, ফুলের বাহার বাড়ির সৌন্দর্য তীব্র করে দিয়েছে, এবং ফুলের এই বাহার বাড়ির সৌন্দর্যটিকে যেন আরো তীব্র করে দিয়েছে। জেনেভা থেকে যতই বের হয়েছি শহরের সৌন্দর্য তত বেড়েছে। না শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, ছবির মতো ফুটে আছে বাড়িঘর। অর্থাৎ সে বলেছে জেনেভা থেকে যতই দূরে গিয়েছে বের হয়েছে ততই শহরের সৌন্দর্য বেড়েছে। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে নয়, বরঞ্চ সেখানে বাড়িঘরগুলো যেন ছবির মতো ফুটে আছে। এই এখন সেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা পাহাড়ের উপরে সমতল, নিচে তাকালে দেখা যায় মসৃণ ঘাস, লাল টালি ছাদওয়ালা বাড়ি, পাহাড়ের মাথায় বরফের শুভ্রতা আর উপরে নীল আকাশ, কোথাও কোনো বাহুল্য নেই, সবটাই গোছানো এবং ছিমছাম। কিন্তু ছিমছাম হওয়ার পরও এটি যেন অপূর্ব সুন্দর। ফিরতে ফিরতে 9টা বেজে গেল, কিন্তু তখনও চারদিকে ঝকঝকে আলো, ওই সময় তখনও চারদিকে ঝকঝকে আলো। মাউন্টেন হাউসের সামনে অনেকে দাঁড়িয়ে গল্প করছে, তারা যেখানে ছিলেন আর কি, মাউন্টেন হাউস। তো বন্ধুরা, এরপর কি হলো সেটি আমরা পরবর্তী ভিডিওতে জানবো। পুরো ভিডিওটি এত মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।